মহাষ্টমীতে রীতি মেনে কুমারী পুজো বেলুন মঠে। কুমারী রূপে পূজিত হল 5 বছরের ছোট্ট সানভি মুখোপাধ্যায়। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শুক্রবার মহাষ্টমীর কুমারী পুজোর তিথি ছিল সকাল 9টা থেকে। সেই মতোই দেবীর আরাধনার পর কোলে করে ছোট্ট সানভিকে নিয়ে আসা হয় মণ্ডপে। যথাযথ উপাচার এবং রীতি মেনে করা হয় পুজো। কুমারী পুজো উপলক্ষে বেলুড় মঠে ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। দূর দূরান্ত থেকে আসা মানুষজনের জন্য মণ্ডপ প্রাঙ্গণের বসার জায়গা করা হয়েছিল। কুমারী পুজোর লাইভ স্ট্রিমিংয়ের জন্য ছিল জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও। আমি লেক গার্ডেন্স থেকে আসছি আমার মাকে নিয়ে। প্রত্যেক বছর আসি এই অষ্টমীর সকালটা, এই কুমারী পুজোটা সবসময় বেলুড় মঠে দেখারই চেষ্টা করি। বিভিন্ন জেলা থেকে আসা যে দর্শনার্থী, তারা কিন্তু এই মুহূর্তে বেলুড় মঠে এসছেন এবং তারা কুমারী পুজো দেখেছেন। এর পাশাপাশি তারা ভোগকে কিন্তু এখান থেকে তারা যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার আসা যারা দর্শনার্থীরা। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিয়ে।